কাকে ফোন করছিলেন? দুধের ডিলারকে। কাকে? দুধের ডিলারকে? হ্যাঁ। তাহলে আমাকে বারবার দেখছিলেন কেন? কই কই দেখেনি তো? দেখিনি। হ্যাঁ, আমি দেখতে চাই কোন দুধের ডিলারকে আপনি ফোন করছেন। ভেতরে চলো আর কি, আমার কথা দয়া করে শুনুন, ওনার ফোনটা নিন। ভেতরে চলো। এর আগে আমি আঁকিকে বস্তিতে দেখেছিলাম। এদিকে মামা বলছে আঁখির টিপসই মিলছে না। এই আঁখি তাহলে কে? কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমি না, বেশি মাথা ঘামানোর দরকার নেই। মামা যেটুকু বলেছে সেটুকুই করি। কালুকে একটা ফোন করি। বিপদ হতে পারে, আবার আমারও বিপদ হতে পারে। একটু ফোন করি। হ্যাঁ জিলিক, বলো। তোরা কি বেরিয়ে গেছিস? হ্যাঁ, আমরা এই একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি। আচ্ছা শোন, তোরা আর কোথাও থামবি না, আর যেই রাস্তা দিয়ে এসেছিস সেই রাস্তা দিয়ে ফিরবি না। আর একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ফিরবি। দেবা জানে, একবার আমি ওরও ফিরেছিলাম ওই রাস্তা দিয়ে। দেবাকে বলবি লালবাড়ির রাস্তা দিয়ে ফিরবো। কেন বলো তো জিলিক, কিছু হয়েছে কি? তোকে যেটা বলছি তুই সেটা কর আর কি। ঠিক আছে, রাখলাম। হ্যালো কালু, একটা মেয়েকে কিডন্যাপ করতে হবে। ডিটেলস আর ছবি আমি পাঠাচ্ছি। মেয়েটা রাই কিশোরী তলা থেকে ফিরছে। কোথা থেকে কিভাবে কিডন্যাপ করবে পুরো প্ল্যান ডিটেলসটা আমার সঙ্গে শেয়ার কর। ওকে। সই আর সত্যি এবার দুটোই সামনে আসবে। জল তো ঘোলাবে এবং সেই ঘোলা জলে মাছ ধরব আমি। অনেক চর খেয়েছে, সাত চরের একরা। একটা রাত ছিলে বাড়িটা একবারে গম গম করছিল। তোমরা চলে যাবে, আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আমি একটা কথা বলি, এটা কি আমাদের শেষ আশা? আমরা তো আবার আসবো। মন খারাপ করবে না কিন্তু তোমরা কেউ। আমরা? তাহলে কি কাল রাতের বলা কথাগুলো মিথ্যে ছিল না? মিথ্যে বলতে পারেনি পিয়ারেলাল, সত্যিটাই বলেছিল। আমি ওর প্রথম আর শেষ ভালোবাসা, নাকি আমি একটু বেশি ভাবছি? দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।